হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019 আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আমরা এই উইন্ডোজ সার্ভার 2019 নিয়ে 10টা টিউটোরিয়াল ক্রিয়েট করব, অর্থাৎ প্রত্যেকটা টিউটোরিয়ালে আমাদের এক একটা কোর্স কন্টেন্ট থাকবে। তো আমরা আজকে যেহেতু আমাদের প্রথম টিউটোরিয়াল উইন্ডোজ সার্ভার 2019 নিয়ে, সেজন্য আজকে আমরা দেখছি যে কিভাবে উইন্ডোজ সার্ভার 2019 ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো ডাউনলোড করার জন্য আমরা প্রথমে যদি আমাদের ব্রাউজার দিয়ে আমরা চলে যাই হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019 যে সাইট থেকে আমি ডাউনলোড করতে পারবো সেই সাইটে, সেই জন্য আমাকে কী করতে হবে, জাস্ট উইন্ডোজ সার্ভার 2019 আইএসও ডাউনলোড। আমি যদি এটাতে সার্চ দিই দেন হচ্ছে আপনার প্রথম যে লিঙ্কটা চলে আসবে মাইক্রোসফটে, সেই লিঙ্কটায় আপনি চলে যেতে পারেন। সেখানে গিয়ে আপনি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারেন। দেখেন আইওএস একটা ফাইল রয়েছে, সেই আইওএস ফাইলটা আপনার কন্টিনিউ সিলেক্ট করি, দেন হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনস বা আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আপনি দিয়ে ডাউনলোড করে ফেলতে পারেন। আমি আমার প্রতিষ্ঠান, আমার ইনফরমেশন এগুলো আমি দিচ্ছি লাইক দ্যাট। আমার প্রতিষ্ঠানের একটা ইমেল অ্যাড্রেস, দেন জাস্ট আপনি কন্টিনিউ করেন। দেন হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যাচ্ছেন, আমি ইংলিশ সিলেক্ট করেছি, দেন ডাউনলোডে ক্লিক করি, দেখেন এখানে জাস্ট আইওএস ডাউনলোড হচ্ছে, সিম্পল, একদম ইজি টাস্ক। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এখন আমরা দেখব যে আসলে কীভাবে এই উইন্ডোজ সার্ভার 2019 আমি কীভাবে ইনস্টল করতে পারি। তো আমরা এখানে ভার্চুয়াল বক্সে আমরা একটা তাহলে পিসি রেডি করতে হবে প্রথমে, সেখানে আমরা আজকে আমরা যে বিষয়টা দেখবো যে উইন্ডোজ সার্ভার 2019 আমি কীভাবে ইনস্টল করতে পারি। তো আমি প্রথমে একটা পিসি রেডি করি, উইন্ডোজ সার্ভার 2019, ওকে। দেন হচ্ছে আমি এখানে 2019 ভার্চুয়াল বক্সে নেই, 16 রয়েছে, সেই 16 সিলেক্ট করলে হবে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করেন, এখানে র্যামটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, 4096 দিয়ে দিতে পারি আমি, অর্থাৎ 4 GB। দেন আমি নেক্সটে ক্লিক করি, দেন হার্ড ডিস্ক 50 GB, ওকে, নো ইস্যুস। দেন হচ্ছে নেক্সট নেক্সট ফিনিশ করলে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন। আমি একটা পিসি ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এটা সেটিংয়ে যদি যাই, আমরা সিডি রমটা ফার্স্ট বোর্ড দিতে হবে, রাইট, কারণ সিডি থেকে প্রথমে বোর্ড শুরু হবে। দেন নেটওয়ার্কটা আমরা ব্রিজ করে দিতে পারি আমাদের লোকাল ইন্টারফেসের সাথে, সেটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা আইওএসটা দেখা দিতে পারি সিস্টেমে, ও স্টোরেজ থেকে আমি এমটি, এখানে গিয়ে আমি যেখানে আইওএসটা রেখে দিয়েছি সেই আইওএসটা আমি এখান থেকে দেখে দিতে পারি। উইন্ডোজ সার্ভার 2000 ইনস্টলার 2019, রাইট, আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেন জাস্ট আমি ওকে ক্লিক করি, দেন জাস্ট স্টার্টে ক্লিক করি, তাহলে আমাদের এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমি ক্রোমটা বন্ধ করে দিই। যত রিসোর্স ফ্রি রাখা যায়, ক্রোম প্রসেস বন্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের ভার্চুয়াল বক্সটা আসলে ইজিলি খুব দ্রুত কাজ করবে, কারণ রিসোর্স যদি অন্যগুলো ইউজেস করে তখন অনেক সময় ক্র্যাশ করতে পারে। তো যত অ্যাভেলেবল রিসোর্স থাকবে তত আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজ করে আপনি কমফোর্ট ফিল করবেন। অর্থাৎ ওকে, আমাদের ডায়লগ বক্সে একটা অ্যাপিয়ার হয়েছে, সেখানে নেক্সটে ক্লিক করি, দেন ইনস্টলে ক্লিক করি। এখানে আপনি যদি স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশনে ক্লিক করেন তাহলে হচ্ছে যেটা হচ্ছে আপনার কমান্ড ফর্মটা আপনি দেখতে পারবেন। আমরা যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করবো সেখানে ডেস্কটপ এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করে দেন আমি নেক্সটে ক্লিক করি, অ্যাকসেপ্ট, দেন নেক্সট, দেন কাস্টম, দেন হচ্ছে জাস্ট নেক্সট, ইজি ফরওয়ার্ড।
ইনস্টলেশন অলমোস্ট শেষ, এখন হয়তো পিসি রিবুট নিবে, রিবুট নিয়ে আমরা দেখতে পারবো তাদের লগইন স্ক্রিন চলে আসবে। এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটরের জন্য একটা পাসওয়ার্ড সেট করব। ওকে, দেন আমরা কন্ট্রোল ওটা ডিলিট যদি প্রেস করি তাহলে একটা লগইন স্ক্রিনের মতো আসবে, সেখানে আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের সার্ভারে লগ ইন করতে পারবো। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।